প্রচারক শাহ জালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহ পরানের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহ জালালের দরগা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহ পরানের মাজার অবস্থিত। সিলেট সদর হতে সিএনজি করে খাদিমনগর হজরত শাহ পরানের মাজার যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। হজরত শাহজালাল ও শাহ পরানের মাজারের দূরত্ব 8 কিলোমিটার, অর্থাৎ ইচ্ছে করলেই দুটো মাজারে স্বল্প সময়ে আপনি ভ্রমণে যেতে পারেন। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহ পরানের কবর। মাজার টিলায় ওঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মোগল বাদশাহদের স্থাপত্যকৃতিতে নির্মিত 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। শাহ পরানের পূর্বপুরুষগণ মূলত বুখারির শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বুখারি হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহ পরানের পিতা মুহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহ জালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন, সে হিসেবে তিনি শাহ জালালের ভাগ্নে। শাহ পরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের স্বর্ণপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এ সময় তিনি খবর পেয়ে মামার সাহচর্য লাভের আশায় হিন্দু স্থানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। শাহ পরান সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহজালালের নির্দেশে তিনি সিলেট শহর হতে 6 মাইল দূরবর্তী খাদিমনগর এলাকায় ধর্মপ্রচারের উদ্দেশ্য বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। জালাল সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামউদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহ জালালের কবুতর বলে জালালি কৈতর নামে খাইতে হয়। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ স্বীকার করত না। শাহ পরান এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রাগান্বিত হন। একথা শাহ পরান জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখা হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহ জালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখাগুলো একঝাঁক কবুতর হয়ে শাহ জালালের কাছে পৌঁছে গেল। শাহজালাল ভাগিনীকে ডেকে বললেন,
তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্য কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। এরপর শাহ পরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। শাহ পরান খাদিমনগর ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন।